আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ডেক্স মাইনিং। অনেক সাধনার পরে আমরা কিন্তু বন্ডেক্স মাইনিং অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং দেখতে পাচ্ছি, ডাটা লিস্টিং করছে, যে কোনো মুহূর্তে তারা কিন্তু এটা লিস্টিং করে দিবে। আচ্ছা, এখানে অনেকগুলি আপডেট চলে আসছে, আমি সময়ের কারণে আপনাদের সাথে আপডেটগুলি শেয়ার করতে পারি নাই। তো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে বন্ডেক্স লিখে সার্চ দিই তাহলে এখানে দেখতে পারবেন 196 বার কিন্তু এটাকে রিমাইন্ড করা হয়েছে। মাই গড। তো যাই হোক, আজকে আপনারা এই নতুন অ্যাপটাকে কীভাবে ইনস্টল করবেন এবং এইখান থেকে কিন্তু আমাদেরকে KYCটা কমপ্লিটলি করতে হবে, তো এই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আরও এক্সাইটেড অনেক নিউজগুলি আছে, কবে নাগাদ লিস্টেড করতে পারে, প্রাইস প্রেডিকশন কীরকম হতে পারে, আর এখানে নতুন একটা ইন্টারপেজের ভিতরে আপনারা খুব সহজেই কীভাবে লগ ইনটা করতে পারবেন, এবং আপনাদেরকে দেখাবো আগে BNX কয়েন ছিল আর এখন কিন্তু পয়েন্টে দ্বারাই রূপান্তরিত হয়েছে। তো সকল বিষয় নিয়ে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব। তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আপনি প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টের মাধ্যমে নিয়ে আসবে। এই পোস্টে আসার পরে আপনাকে নতুন এপিকেটা ডাউনলোড করতে হবে। তো এইখানে আপনি কী করবেন, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তারপরের ইন্টারফেস সরাসরি তাদের যে অফিসিয়াল লিঙ্ক আছে সেইখানে নিয়ে আসবে। আসার পরে আপনাকে এইখানে এই যে ডাউনলোড যে বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে দিবেন, অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। আপনি আবারও এগেন এখানে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটাকে আপনি এখানে আপডেট যখন ওপেন করবেন তখন আপডেট যাবে, আপনি এখানে আপডেটটা দিয়ে নেবেন। আচ্ছা, আপডেটটা যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি সুন্দরভাবে এটাকে ওপেন যে সেকশনটা আছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ওপেন সেকশন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে। এখন আপনি যে ইমেইলটা দিয়ে বন্ডেক্স মাইনিংয়ে এতদিন মাইনিং করে আসছেন সেই মেইলটা আপনি এ জায়গায় বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনি এখানে নিচে লেখা আছে কন্টিনিউ উইথ ইমেইল, এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও এই যে এরকম ইন্টার পেজ আসবে। আসার পরে আপনি যে মেইলটা এখানে সাবমিট দিছেন সেই মেইলে একটা 6 সংখ্যার কোড আপনাকে তারা প্রোভাইড করবে, এই কোডটাকে আপনি এখানে দেখে টাইপ করে দিবেন। ঠিক আছে, টাইপ করে দেওয়ার পরে নিচে লেখা আছে লগ ইন অপশন, লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে সেম অ্যাজ লাইক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী এইখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম, এখানে দিবেন হচ্ছে লাস্ট নেম, প্রথম নেম এবং সেকেন্ড নেম। আপনার নাম যদি দুইটা হয় বা তিনটা হয় তাহলে আপনি প্রথম গড়েতে দুইটা লিখবেন এবং লাস্টের গড়েতে একটা লিখবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে হেডলাইনে আপনি কি দিবেন, হেডলাইনে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট দিবেন, যদি বিজনেস করে থাকেন বিজনেস দিবেন, আদার্স যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেটা আপনি এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি নেক্সট অপশনে এখানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে, আপনাকে বলবে আপনি এইখানে আপনার একটা ফটো দিতে হবে, অর্থাৎ একটা ইমেজ দিতে হবে আপনাকে। তো আপনি কি করবেন, এখানে লেখা আছে সিলেক্ট, এই সিলেক্ট অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা ইমেজ আপনি সিলেক্টেড করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে এই যে নেক্সট অপশন আছে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাকে এইখানে মোবাইল নাম্বারের কোডটাকে সিলেক্ট করতে হবে, আপনি যেই কান্ট্রিতে আছেন। এইখানে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যদি বাংলাদেশ থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, পাকিস্তান থাকলে পাকিস্তান সিলেক্ট করবেন, বা আপনি আদার্স যে কোনো কান্ট্রিতে আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্টেড করে নেবেন। অনেক ভাইরা আছেন প্রবাসী যে এখানে কাজ করেন, প্রবাসী ভাইদের বলবো যেহেতু আপনার এনআইডি কার্ডটা হচ্ছে বাংলাদেশের অবশ্যই আপনি বাংলাদেশে একটা নাম্বার ইউজ করবেন। ওকে, এই মুহূর্তে নাম্বারে কোনো কোড আসবে না, জাস্ট এখানে নাম্বারটা লিখে দিয়ে দিবেন। ঠিক আছে, লিখে দিয়ে নেক্সট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আবার সেম একটা এরকম ইন্টার পেজ আসবে, এইখানে আপনাকে বলবে লোকেশনটা দেওয়ার জন্য। তো আপনি এখানে লোকেশনটা সার্চ করবেন, আপনি যে লোকেশনে আছেন
আপনি যেই জেলাতে আছেন সেই জেলাটা এখানে সিলেক্টেড করবেন। অর্থাৎ ধরেন আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন, চট্টগ্রাম আছেন, খুলনা আছেন, যে কান্ট্রিতে থাকেন এইখানে এখানে ওই জেলাটাকে সিলেক্টেড করবেন। ঠিক আছে, সিলেক্টেড করে ওই লোকেশনটা আসবে, লোকেশনটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে নেক্সট অপশনে আবারও আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে, আপনি ইনেবল নোটিশে ক্লিক করে দিবেন। ইনেবল নোটিশে ক্লিক করার পরে আবারও এরকম ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে কমপ্লিট প্রোফাইল। কমপ্লিট প্রোফাইল একটা ক্লিক করবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে আপনার কাছে যতটুকু কয়েন মাইনিং করছেন প্রত্যেকটা পয়েন্ট আকারে এখানে আপনার সামনে শো করবে। তো অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন 27,652টা উপরে দেখেন পয়েন্ট। এটাই কিন্তু আগে হচ্ছে কয়েন ছিল, এখন পয়েন্টে পরিণত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না যে এই পয়েন্টটাকে কতটুকু কয়েনে দিবে, এটা কিভাবে কনভার্ট করবে। এমন আছে 1.1 কয়েন হতে পারে, আবার 10.1 কয়েন হতে পারে। ঠিক আছে, 10.1 কয়েন, ঠিক আছে, এরকম হতে পারে। এরপর ইন্টারফেস এখানে দেখতে পারবেন আপনার প্রতি ঘন্টায় কতটুকু মাইনিং হচ্ছে। আপনার এখানে অ্যাক্টিভিটি দেখাবে। তো যাই হোক, আমি আমার মেন ইন্টারফেসে চলে যাচ্ছি। আচ্ছা, অলরেডি আমি চলে আসছি, এটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এইখানে আপনি যখন এটা আসবেন, এই যে গোল চক্রটা দেখতে পাচ্ছেন এইখানে একটা টাচ করে দিবেন, আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, নেক্সট কিন্তু এই বন্ডেক্সটাই আমাদেরকে পেমেন্ট করতে যাচ্ছে। এটা খুব শীঘ্রই কিন্তু তারা KYC নিয়ে আসবে এবং আমাদেরকে KYC করার সুযোগ দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন, এখানে অনেকগুলি সেকশন কিন্তু এখানে আছে। প্রথম হচ্ছে ইনভাইট, জবস, তারপরে বন্ডেক্স, প্রোফাইল, সেটিং, অনেকগুলি কিন্তু অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু ফাইবারের মতো, আপওয়ার্কের মতো বা ফ্রিল্যান্সিং জগতের মতো কিন্তু এখানে এই যে জব যে পোর্টালটা আছে, এই জব পোর্টালের উপরে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছুই দেখতে পারবেন। তারা কিন্তু অনেক ধরনের ফাংশনগুলি কিন্তু এই বন্ডেক্স মাইনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়ে আসতেছে। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনাদের আপনাদের অ্যাপসগুলি আপনারা এখানে ইনস্টল করে কন্টিনিউ মাইনিং করবেন। যতগুলি ব্যক্তি আপনারা জয়েন করছেন প্রত্যেকেই এখানে মাইনিংটা কন্টিনিউ করবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো এখানে শুরু করিনি, আমি কি শুরু করতে পারবো? অবশ্যই আপনি এখানে শুরু করতে পারবেন। এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমাদের জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই ভিডিওটা দেখে জয়নিংটা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করছি ক্লিয়ার হয়েছেন। এবার আসেন, আপনাদেরকে আমি তাদের টুইটার পেজে নিয়ে, এটা হচ্ছে বন্ডেক্সের অফিসিয়াল টুইটার পেজ। এখানে 1,94,000 হচ্ছে তাদের ফলোয়ার আছে। এখানে অনেকগুলি নিউজ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের নিউজ কিন্তু তারা এখানে দিয়ে রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন নিউজ, এটাকে এই নিউজটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এরা তারা এখানে বলছে যে নেক্সট উইকে, অর্থাৎ নেক্সট উইকে তারা নতুন আরও আপডেট আমাদেরকে জানিয়ে দিবে। এখানে তারা কয়েনমার্কেট ক্যাপে যে লিস্টিং করছে, বিভিন্ন কোম্পানির সাথে এমা করতেছে। আমার কথা অনুযায়ী যারা কাজ করতেছেন তারা এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার চান্স আছে। দেখেন, মাইনিং তো অনেকগুলি আমরা করছি লাইফে। তো বন্ডেক্স মাইনিংটা এটা একটা অন্যরকম মাইনিং, যেহেতু বাইন্যান্স সাপোর্টিং করছে, আরও বিশাল বিশাল কোম্পানিগুলি এখানে সাপোর্টিং করছে। আমরা মনে করি যে এখান থেকে ভালো একটা প্রফিট আমরা আশা করতে পারি। এখন বাদ বাকিটুকু আল্লাপাক ভালো জানে। এটা Web3 ভার্সনের একটা প্রজেক্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের টুইটারে কিন্তু অনেকগুলি অপশন এইখানে কিন্তু চালু হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্ন রকমের লাইভ মিটিং টিটিং করতেছে তারা, তারা ব্লকচেন নিয়ে, ব্লকচেন সিকিউরিটি নিয়ে মিটিং করতেছে। এটা খুব শীঘ্রই KYC আসবে, আমরা অপেক্ষা করি। আর KYC কীভাবে করবেন, সকল আপডেটের যা ভিডিও হবে আমি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাব। একদম সেল করে টাকা পকেটে নেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো, একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে বাজিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলের নিচের দিকে যদি যাই তাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো এই অফারটাতে। জিটি নেটওয়ার্কে
এভরিডে $4 করে ইনকাম করতে পারবেন উইদাউট রেফার। এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এটা দিকে জয়নিং করতে পারেন। এরপরে হচ্ছে বি নেটওয়ার্কও খুব ভালো গুড নিউজ আসছে, এই ভিডিওটা দেখে নেবেন। তারপরে হচ্ছে এইখানে তো এই যে শুধু পেমেন্ট প্রুফ আর পেমেন্ট প্রুফ চলছে আজকের সারাদিন, তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার পেমেন্ট প্রুফ। অনেকেই বলবে যে ভাই শুধু আপনি পেমেন্ট প্রুফ দেখান, ইউজার পেমেন্ট প্রুফ কোথায়? এই যে এটা কিন্তু ইউজার পেমেন্ট প্রুফ, এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডিং করে আমরা ইনকাম করতেছি। এবং কাটলি যে আমাদের ওয়েবসাইটে সকালে সার্ভারের কাজ চলছিল, এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, চাইলে আপনারা কাটলিতে কাজ করতে পারেন কাটলির পেমেন্ট প্রুফগুলি, ঠিক আছে? তো এরকম অসংখ্য পেমেন্ট প্রুফগুলি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের চ্যানেলটাকে পিন করে রাখতে পারেন। সকল এয়ারড্রপের আপডেট পেমেন্ট প্রুফ কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, যা বোঝার আপনি বুঝে গেছেন। অনলাইন থেকে টাকাটা ইনকাম করা খুবই সহজ যদি আমাদের গাইডলাইনটাকে আপনি ফলো করেন। আল্লাহ হাফেজ।